আল্লাহ রাসূল বলেছেন ইমাম যাহাবী সিয়ারু আলামুন নুবালার মধ্যে তৃতীয় খণ্ডের 284 পৃষ্ঠায়, ইমাম দাইলামী আল ফিরদৌস বি মাসুরিল খিতাবের চতুর্থ খণ্ডের 336 পৃষ্ঠায়, ইবনে জাওজি সিফাতুস সাফওয়া প্রথম খণ্ডে 763 পৃষ্ঠায়, মুহিবুদ্দিন আত-তাবারী জাখেরুল উকবা ফি মানাকিবে জাবিল কুবরার প্রথম খণ্ডে 124 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখাযা বি ইয়াদিল হাসান ওয়াল হুসাইন ওয়া ইয়াকুলু হাযান আবনায়া। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেন, তিনি বলেন আমি নিজের চোখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দেখেছি, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখাযা বি ইয়াদি হাসান ইয়াদিল হাসান ওয়াল হুসাইন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইমাম হাসান আর হুসাইন এই দুজনের হাত ধরলেন, ধরে ইয়াকুল বললেন হাযান আবনায়া, এই দুজন হচ্ছেন আমার বেটা, আমার বেটা, আমার পুত্র। খাতুনা জান্নাত পাক কি বর্ণনা করেছেন দেখুন, খাতুনা আতহার পাক, রাবি খোঁজ খাতুনা জান্নাত পাক। এ হাদিস রিওয়ায়াত করেছেন আল্লামা হাকিম মুস্তাদরাক আলা সহিহাইন তৃতীয় খণ্ডের 180 পৃষ্ঠায়, হাদিস নম্বর 4774 এবং এর সনাদ সহি, দুলাবি আজ-জুরিয়াতুত তাহিরা প্রথম খণ্ডের 104 পৃষ্ঠায়। আন ফাতেমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আতাহা ইয়াওমান ফাকালা আইনা ইবনায়া, খাতুনে জান্নাত পাক বলছেন ফাতেমাতুজ জাহরা আলাইহা সালাতু ওয়াসালাম একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি তাশরীফ আনলেন, এসে বললেন হে ফাতেমা আমার বেটা দুটো কই, আমার পুত্র দয় কই, আমার সন্তান দয় কোথায়, আমার ছেলে দুটোকে দেখাও, আমার ছেলে দুটো কোথায় গেল। ফাকালাত যাহাবা বেহিমা আলিয়ুন, উনি বলেন আব্বা জান ইয়া রাসূলুল্লাহ উনার আব্বা মাওলা আলী দুজনকে নিয়ে বাইরে বেরিয়েছেন। হুজুর বেচাইন হয়ে পড়লেন, সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেলেন খুঁজতে। আরে আপনার ছেলে ধরুন এখন মাওলানা মঞ্জুরুল ইসলাম সাহেবের ছেলে বাড়িতে আছেন, এখন ওনার ছেলের নানা আসলেন, এসে মেয়েকে বলছেন যে আমার নাতি কই, তো বলে যে আব্বার সাথে গেছে বাজারে বার কোথাও, তো নানা বেচাইন হবে, বাপের সাথে গেছে এর চেয়ে বেশি নিরাপত্তায় থাকবে কার কাছে, নাকি বাপ নিয়ে গেছে তো এর চেয়ে নিরাপত্তার কার কাছে থাকবে। তো দুই শাহজাদাকে ঘরে নিয়ে গেছেন, বাইরে নিয়ে গেছেন, শুনে আল্লাহর রসুল সঙ্গে সঙ্গে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন খুঁজবার জন্য, বুঝেছেন না কি ফাত্তাবাজ্জাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাত্তাবাজ্জাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল তখন তাদেরকে খুঁজতে বেরিয়ে গেলেন তাদের সন্ধানে। ফাওয়াজাদাহুমা ইয়ালআবানি ফি মাশরাবাতিন ওয়া বাইনা আইদিহিমা ফাদলা মিন তামার, খুঁজতে 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 এক নদীর ধারে পেলেন, দেখছেন দুই শাহজাদা পাক খেলছেন মাওলা পাক আছেন। অনেক বাপ ছেলেকে খেলবার জন্য নিয়ে যায় না, তো খেলাবার জন্য নিয়ে গেছেন, তো নদীর ধারে মাওলা পাক বসে আছেন আর দুই শাহজাদা পাক খেলছেন, খেলা করছেন দুই শাহজাদা, মাওলা পাক খেলা করা খেলাচ্ছেন, বুঝেছেন না দুই ছেলেকে, আর সামনে খেজুর পড়ে আছে। ফকাল আল্লাহ রসুল আসলেন, এসে বললেন ইয়া আলী আলা তাকাল্লুবা ইবনি কাবলার কাবলাল হাররা, ওটাই বলার জন্য এসছেন যে হে আলী দেখো এনারা খেলা করছেন খুব ভালো, এদের নিয়ে খেলা করো, কিন্তু রোদের তাপ বাড়ার আগেই যেন নিয়ে চলে এসো। কি খেয়াল করতেন দুজনকে, এটা তো বাপ খেয়াল করে, এবং সেই হিসাবে তো মাওলা পাকের দায়িত্ব যে রোদ রোদ মাথার উপরে উঠলে, সূর্য মাথার উপরে উঠলে রোদের প্রখরতা বাড়লে কষ্ট হবে, আর কষ্ট দেখলে তো উনি নিয়ে চলে যাবেন, সাধারণ দৃষ্টিতে দেখলে হয় আল্লাহ রসুল কি জন্য পৃথিবীতে এসছেন, এ তো সামান্য বিষয় আপাত দৃষ্টিতে, কিন্তু এটাকে সামান্য মনে করেননি, উনি এসছেন তাওহীদ প্রতিষ্ঠা করতে, কি তাওহীদ প্রতিষ্ঠিত করতে, আল্লাহর একত্ববাদকে পৃথিবীতে কায়েম করতে, উনার কাজ বিরাট বড়, সারা দুনিয়ার মানুষকে শিরক থেকে গোমরাহী থেকে তুলে হেদায়েতের দিকে আনার জন্য সব মূর্তি পূজায় লিপ্ত,
সেখান থেকে তাদেরকে এক আল্লাহর দিকে আনার জন্য, জিহাদ করার জন্য, মানুষকে শিখাবার জন্য, ধর্ম শিখাবার জন্য, নাসিহাত করার জন্য, ওয়াজ করার জন্য, ধর্মের দিকে ডাকার জন্য, এ সামান্য ব্যাপারের দিকে লক্ষ্য রাখার সময় আছে? কিন্তু আল্লাহর রাসূল এর সাথে সাথে আগে গুরুত্ব দিচ্ছেন দুই সাহাজাদাকে। তার মানে কি? শিক্ষা দিচ্ছেন এই, তাওহীদ বুঝো কাকে বলে, একত্ববাদ বুঝো কাকে বলে, ওয়াহদানিয়াত বুঝো কাকে বলে। যদি আল্লাহর দিনকে পেতে চাও, দিনের মধ্যে যদি আসতে চাও, আমার দুই সাহাজাদা হাসান হুসাইনের গুরুত্ব বুঝো। দিনকে যদি পেতে চাও, প্রকৃত মুমিন মুসলমান ও মুত্তাকি হতে চাও, আমি যে তৌহিদের জন্য এসেছি, দেখো ইনাদের গুরুত্ব বুঝো। কারণ এই দুই সাহাজাদা তৌহিদ থেকে আলাদা নয়, এই দুজনেই জীবনের বিনিময়ে আল্লাহর তৌহিদকে, আমার দিনকে কায়েম করবেন। তার জন্য হে আলী, দেখো আমার এই দুই বাছাধন যেন কষ্ট না পায়, রোদের তাপে যেন কষ্ট না পায়, কাজে তাপ বৃদ্ধির পূর্বেই ইনাদেরকে কিন্তু ঘরে নিয়ে চলে এসো। মওলাই কায়নাত পাক তো শিশু নন যে শিক্ষা দিতে হবে, উনি তো আদর্শ বাবা। কি মওলাই কায়নাত পাকের মতো বাবা কায়নাতে নাই, পিতা হিসাবে পিতা মওলা মুশকিল কুসা পাকের মতো কায়নাতে নাই। এরপরেও হুজুর গেছেন, তার অর্থাৎ হুজুর গুরুত্ব দিচ্ছেন যে তোমরা, আমি পয়গম্বরে দিন হয়ে, দিনের পয়গম্বর হয়ে, আল্লাহর নবী হয়ে, আল্লাহর রাসূল হয়ে, খাতামান নবিয়িন হয়ে, খাতামুল মুরসালিন হয়ে, সাইয়্যিদুল আম্বিয়া হয়ে, সাইয়্যিদুল মুরসালিন হয়ে, আমি হাসান আর হুসাইনকে উনার বাবা থাকা সত্ত্বেও, উনার বাবার মতো বাবা কায়নাতে একজনও নাই, এরপরেও আমি কত গুরুত্ব দিচ্ছি। অতএব আল্লাহর নবী, আল্লাহর রাসূল, সাইয়্যিদুল মুরসালিন হয়ে তাদের দিকে তাওয়াজ্জু, তাদের দিকে গুরুত্ব করা সকল উম্মতে মুহাম্মাদের জন্য এটা শরীয়তুল ওয়াজিব এবং সুন্নাত, তাদেরকে গুরুত্ব দেওয়া। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হাসান, নারে হুসাইন, জিন্দাবাদ দরবার শরীফ, শাহজাদা নাসির হুজুর পাক হযরত সাইয়েদ শাহ আজম আলী আল কাদরী, জিন্দাবাদ, নারে তাকবীর। কত মর্যাদা দুই শাহজাদার, কত মর্যাদা! সাধারণ ব্যাপার, আর উনাদেরই যখন মুসিবতের টাইম আসছে, আমরা উনার মুসিবতের জন্য কাঁদছি, তখন বলে ফতুয়া চাই। তার ঘরে তার বাবা মা মারা যায়, তখন কান্নার জন্য তার ফতুয়ার প্রয়োজন হয় না। আর তার বাবা মাও থাকতো না, দিন থাকতো না, ইসলাম থাকতো না, নামাজ থাকতো না, রোজা থাকতো না, মোল্লার লম্বা দাড়ি থাকতো না, টুপি থাকতো না, হাব্বা জুব্বা থাকতো না, ইসলাম থাকতো না, কোরআন থাকতো না, যদি ইমাম হুসাইন আলাইহিস সালাম নিজের কুরবানি না দিতেন। আর তার জন্য তোমাদের দলিল চাই, ডকুমেন্ট চাই, দলিল দেখাও কোথায় আছে। ম্যাক্সিমাম এখন মহরম পাকের টাইম নয়, তথাপি প্রশ্ন আসে আমাদের কাছে, মাতম পাক জায়েজ কিনা? আর তার বাপ মারা গেছে, মা মারা গেছে, ভাই, এমন একটা মোল্লাকে দেখান যে তার সন্তান মারা গেছে, ও কাঁদেনি। যারা উনাদের শোকে কান্নাকে হারাম বলে, সেও কাঁদে, তার মা মারা গেছে কাঁদেনি। যদি তার মা বাপ মারা যাওয়াতে সে কাঁদেনি, তো তার চেয়ে নিষ্ঠুর পৃথিবীতে কেউ নাই, তার চেয়ে নিষ্ঠুর কেউ নাই, এবং তার মতো অকৃতজ্ঞ পৃথিবীতে কেউ নাই, যে বাপ মা তাকে কোলে পিঠে লালন পালন করে মাদ্রাসায় পড়িয়ে আলেম বানালো, সে বাপ মার ভালোবাসাকে ভুলে গিয়ে তার মা মারা গেল, অথচ সে এতটুকুও ব্যথিত হলো না, এর চেয়ে আর কৃতজ্ঞ পৃথিবীতে কেউ নাই। আছে এমন কোন মোল্লা? যত দলিল ইমাম পাকদের জন্য চাই,
আহলে বাইত পাকদের জন্য চাই, গস পাকের বিরুদ্ধে উনাদের জন্য দলিল চাই। তার মানে কি, আসলে এ মোল্লারা ইমানই আনতে পারেনি, না ইমাম পাকদেরকে মানতে পেরেছে, না গস পাককে, না ইনাদের যিনি দিন এনেছেন রসুলের পাক, না আল্লাহ রসুলকে, না আল্লাহকে, যার কারণে এদের এত দলিল চাই। যেমন আবু জেহেল বারবার শুধু দলিল চাইছিল, যে ডকুমেন্ট দেখেন আপনি নবী, দলিল দেখেন যে আপনি নবী, কি দলিল, না হাতে কাঁকড় এনেছি, কলমা পড়ান, দলিল চাই, যদি কলমা পড়াতে পারেন তাহলে মানবো আপনি নবী। এই উনাদের মুহাব্বতের উপরে যে দলিল চাইবে, জানবেন ওদের ইমানই নাই। মুহাব্বত দালিলি কি নয়, মুহাব্বত না দেখে বিনা দালিলে। আমরা দলিল দিই যে আমাদের ইমান সত্য প্রমাণ করার জন্য, তোমাদেরকে আনার জন্য নয়। আমরাই যে হক এইটা এস্টাবলিশ করার জন্য আমরা ডকুমেন্ট দিই, তোমাদেরকে আনার জন্য নয়। দলিলের ভিত্তিতে আসা মানে ওটা ইমান নয়। আবু জেহেল দলিল চাইল, যে দলিল দেন, কি দলিল, হাতে আমি কাঁকড় এনেছি, বলেন কি আছে, যদি বলতে পারেন তাহলে বুঝবো আপনি নবী, ডকুমেন্ট। হুজুর বললেন আমি বলবো, না হাতের মুঠোয় যে আছে সে বলবে, তাহলে আরো ভালো। তখন হুজুর বললেন, এই আবু জেহেলের হাতের মুঠোতে তুমি কে আছো? তখন হাতের মুঠো থেকে শাহাদাত দিল, যা আনা হাজারুন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, আমি পাথর সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এবং আরো সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খাস বান্দা এবং আল্লাহর রাসূল। পাথর সাক্ষ্য দিল। আর যে দলিল চাইছে সে বলল জাদু জাদু। এরে বাপরে, জাদুঘর হাতের মধ্যে জাদু চালিয়ে দিয়েছে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, বুঝলেন না, পাথর সাক্ষী দিয়ে দিল। দলিল যখন পেশ করা হলো তখন কি বলছে, তখন বলছে জাদু। তারপর বললো, আচ্ছা ঠিক আছে, হাতে তো জাদু চালা, আসমানে তো জাদু চালাতে পারবে না, আসমান, তাহলে এটা ওর বিশ্বাস যে আসমানে জাদু চালাতে পারবে না। বলে আসমানে যে চাঁদ, এটাকে যদি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে ঈমান আনবো তোমার উপরে, বুঝবো আল্লাহ এক আর তুমি আল্লাহ রসুল। তখন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখেও বলেননি দু টুকরা হও, শুধু আঙুলে এই ইশারা করেছেন, আঙুলে এই যে ইশারা করলেন সঙ্গে সঙ্গে চাঁদ দুভাগ হয়ে গেল। শুধু দুভাগ নয়, দুভাগ হয়ে গিয়ে এক ভাগ আবু কোবায়েস পাহাড়ের উপরে হুজুর দাঁড়িয়েছিলেন, ও এক ভাগ কোবায়েস পাহাড়ের ওই দিকে চলে গেল, আর এক ভাগ ওই দিকে চলে গেল, আকাশে চাঁদই দেখা যায় না, দুই ভাগ দুই দিকে, রাতে অন্ধকার হয়ে গেল। তারপর হুজুর আবার নির্দেশ করলেন, আমি দুভাগ করার জন্য করিনি, আবার এক হয়ে যাও, আবার দুটো চাঁদ একত্রিত হয়ে গেল। কোরআন পাকে সুরা কামার নাজিল হয়েছে, এর উপরে সুরা কামারে চাঁদ বিদীর্ণ হওয়ার আয়াত আল্লাহ পাক করে নাজিল করেছেন রসুল্লাহ পাকের আঙ্গুলে। তখন কি বললো, যে দলিল চাইলো সে কি বললো, এরে বাপ রে, এত বড় জাদুঘর আকাশেও জাদু চালিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন না? ওই যে আপনারা বলেন না যে ওরা মানে না, মাতম পাক মানছে না, এ মানছে না, তো লিখে দিলেন একটু মাতম সম্বন্ধে বলেন, দলিল দেন, দলিল দিয়ে একটু বলেন যাতে মানে। আরে ভাই, আবু জেহেলকে আকাশে দ্বিখণ্ডিত বলে ও তো ওখানে করলে মানবো, ওয়াদা করলো যে ওইখানে আকাশে তো জাদু চালাতে পারবে না, এটা তার বিশ্বাস ছিল, যখন চালিয়ে দিলেন, উনি দলিল দিলেন, খণ্ডন করলেন, তখন তার ওয়াদা বিশ্বাস সব চুরমার হয়ে গেল। তখন কি বললেন, বাপরে জাদুঘর, তো যে দলিল চাই এই দলিল তালাশ করা এটা আবু জেহেলের আলামত, এটা এক নম্বর পয়েন্ট, দলিল তালাশ করা ইমানের ব্যাপারে, ইমানের ব্যাপারে, মুহাব্বতের ব্যাপারে দলিল দাও, মাতমের দলিল দাও তবেই মানবো, এটা আবু জেহেলের। হ্যাঁ, ওনাদেরকে মুহাব্বত করতে হবে, দলিল দাও তবেই মানবো, মার্সিয়া করতে হবে, দলিল দাও তবেই মানবো, নহাজারি করতে হবে, দলিল দাও তবেই মানবো, মাতম করতে হবে, দলিল দাও তবেই মানবো, ওনাদের মুহাব্বত করতে হবে, দলিল দাও তবেই মানবো, এটা আবু জেহেলের আলামত। আর এদেরকে একটা কেন, আল্লাহ রসুল মেসাল রেখে গেছেন, হাজার হাজারও যদি দলিল দিই ফনা নিচু করে পালিয়ে যাবে। হ্যাঁ ঠিকই বলেছে, আছে কেতাবে, কিন্তু তো আমরা বাপ দাদার কাল থেকে তো করিনি,
তাই না? আপনি যখন জিজ্ঞেস করবেন যে দলিল চাইলেন, পেলেন দলিল? হ্যাঁ বলেছে তো ঠিকই, হাদিসে আছে, পৃষ্ঠাও বলছে, সব ঠিক। আমরা তো বাপদাদার কাছ থেকে শুনিওনি, তো করিনি, কি করব? আমাদের বংশ পরম্পরা এটাই চলছে, বাপদাদার ধর্ম ছাড়বো কি করে? যেন আবু জেহেল বলেছিল না, আয়ামে জাহেলিয়াতের লোকরা বলেছিল বাপদাদার ধর্ম ছাড়বো কি করে, বুঝেছেন না? তো এদেরকে দলিল দিলেও মানতে পারবে না। হ্যাঁ আমরা দলিল কেন দিই? আমরা দলিল এই জন্য দিই ওই আবু জেহেলকে ইমানে আনার জন্য নয়। দলিল দিই আমরা যে করি, এই যে একটা আপনি বলবেন এত দলিল দিচ্ছেন কেন, বরং আমরা যত দলিল দিই এত দলিল কেউ দেয় না, তাই কোন ইউটিউব থেকে দেখেন এত দলিল কেউ দেয়? কোন বক্তার লেকচার থেকে দেখান? দেয় না, খুব কম, আমার জানা নাই। তাহলে আপনি এত দলিল দিচ্ছেন কেন? এই জন্য দিই, প্রথম তাদের জোবানকে বন্ধ করার জন্য, যে তোমরা যে শিরক শিরক বেদাত বেদাত করো, তোমরা তো আসবে না আমরা জানি, কিন্তু দলিল দিই তোমাদের মুখ বন্ধ করার জন্য, যে আমরা যেটা করি এটা যে হক, এটাকে এস্টাবলিশ করার জন্য দলিল দিই। আমরা যেটা করি এটা যে হক, সত্য, ঠিক, এটাকে এস্টাবলিশ করার জন্য আমরা দলিল দিই। আর আপনাদের মনোবলকে আরো বৃদ্ধি করার জন্য দলিল দিই। আর একটা আছে, আর একটা হচ্ছে এই শিরক বেদাত, শিরক বেদাত করে করে যাদের ব্রেনকে ওয়াশ করা হয়েছে, কিন্তু আসলেই আসলাম তারা ভালো। এরকম অনেক মানুষ আছে যে নিরীহ মানুষ বা সাধারণ ছোটখাটো আলেম, এরা বেচারারা তো জানে না, ওদের উদ্দেশ্য খারাপ নয়, ওরা ভাবছে আমাদের আলেমই ঠিক, অথবা আমাদের ওস্তাদ যখন বলছে এইটা, তাই আমরা এটা পালন করছি, আর কারো কাছ থেকে তো এটা এরা যেটা করে এর দলিল তো আমরা শুনতে পাই না, কিন্তু এদের উদ্দেশ্য মহৎ, খারাপ নয়। তাদেরকে মনে হয়েছে যে না, তার ওরা যেটা বলছে ওটা ঠিক, কারণ তারা বড় আলেম, বিজ্ঞ, পণ্ডিত, তাই তাদের অনুসরণ করছে। এই ধরনের লোকেরা বা এই ধরনের আলেমেরা যখন দলিল পায় তখন বুঝে যে না, এতদিন আমরা যাদের পিছনে পিছনে ঘুরেছি সব গালাত, তখন তারা তওবা করে রাস্তা থেকে এখানে আসে, বুঝতে পেরেছেন? তখন তারা এই কেতাবগুলো যখন শুনে এবং তারপর মিলিয়েও দেখে, অনেকে আমাকে, অনেক লোক ওয়াহাবি দেওবন্দি তাবলিগি ফোন করেছে, বলেছে আমার দরবার পাকে এসতে হুজুর পাকের মুরিদ হয়েছে, হ্যাঁ, যে আমরা তো ভাই জানতাম না এত, আপনার কেতাব পড়ে দেখে তারপরে আমরা মিলিয়েছি, মিলিয়ে দেখছি সব কেতাবে আছে ইসনাদ সহি, তাই আজ আমি রাস্তা পেয়েছি আপনার মাধ্যমে। এই ধরনের লোক এরা কি আবু জেহেল নয়, এরা খারাপ নয়, এরা ভালো ভুল বুঝে ওই ওখানে ছিল, বুঝেছেন না? তারা এসে বায়াত হয়েছে। আর যারা উট করতে দলিল চাই মানবে না, যাদের আসলে এগুলো তাকদীরের ব্যাপার, বুঝেছেন না? তাকদীর, যাকে আল্লাহ পাক তাকদীর দিয়েছেন,